বাইরের গুন্ডা এরকম হয় হ্যালো আপনাকে এটা পড়ে আমি যদি উত্তর দিতে চাই বা আমার অফিস থেকে উত্তর দিতে চাই নাম্বারটা লাগবে খালি কারণ আমাদের এখানে কোনদিন এরকম হয়নি, হিন্দুদের ভোট দিতে দেবে না, সে বিজেপির হিন্দু হোক, তৃণমূলের হিন্দু হোক, সিপিএম এর হিন্দু হোক, আপনারা যারা প্রতিরোধ করেছেন টিকে গেছেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনারা তো অন্তত কেউ কেউ পাঁচটা ছটা, কেউ আটটা দশটা বারোটা, যাদের বয়স বেশি ভোট দিয়েছেন, কখনো এই দৃশ্য এই এলাকায় পায়রাডাঙ্গা বা রানাঘাট এলাকায় কেউ দেখেছি? কোনোদিনও দেখিনি, এই আমাদের প্রথম, জীবনের প্রথম এটা দেখলাম, মানে এই রকম দৃশ্য আমরা খবরে দেখেছি। হিন্দুদের ভোট দিতে দেবে না, আমি আপনাকে বারবার বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে। আমরা তো আরো বলি যে এখানে মুসলিম রাষ্ট্র করে ফেলবে, হিন্দুদের ভোট দিতে দেবে না। ঢাকা পলা কণ্ঠি টিকা শিখা এসব থাকলে ভোট দেওয়া যাবে না, হিন্দুদের ভোট দিতে দেবে না, সিগন্যাল ক্লিয়ার। সে হিন্দু তৃণমূলের হোক, সিপিএম এর হোক, আর বিজেপির তো কথাই নেই। আমি আপনাদের কাছে এসেছি কেন? আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি, ধর্ণা দিয়েছি, রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি, তাদের টাইম চেয়েছি, টাইম দিলে আপনাদের নিয়ে যাব আমি এখানে যারা অত্যাচারিত হয়েছে।
আমি আজকে আপনাদের কাছে এসেছি কেন, যাতে ভবিষ্যতে এই জিনিস বন্ধ হয়, চিরতরে বন্ধ হয়। ছেড়ে দিলে তো এসি রুমে বসে কাটিয়ে দিতাম, এই প্যাচ প্যাচে গরমে কেন আসতে আপনারা, বা দুপুর বেলা বিশ্রামের সময় বেরিয়ে এসে কেন আমার সঙ্গে কথা বলছেন? আপনারাও চান এটা বন্ধ হোক, গণতান্ত্রিক দেশ, বাবা সাহেব আম্বেদকর ভোটাধিকার দিয়ে গেছে, সব দল প্রচার করবে, ভোটের দিন ভোটারদের দিন, যাকে পছন্দ হবে মানুষ তাকে সমর্থন করবে। গুন্ডা গর্দি জোর করে ভোট নেওয়া, আটকে দেওয়া, রাত্রি 1:40 সময় কারা বাড়িতে ঢোকে, চোর ডাকাত ছাড়া কোনো ভদ্রলোক ঢোকে পাড়ায়? এইভাবে তিনটে দরজা ভেঙে দিয়ে গেছে, ওর মা কাঁদছে, স্বাধীন দেশ নেই, শক্ত আছেন তো? ঢাকা বলছে কেন, এই ব্যবস্থার পরিবর্তন চান তো? রাধে রাধে, লড়াই আমাদের চলছে, চলবে না দা। মৌমা মিত্রর পারমিশন চেয়েছে, মৌমা পারমিশন দিলে তখন একদম কাছেই আছে। রাজ্যের বিরোধী দল নেতার কাজ গণতন্ত্রকে সুরক্ষা করা, বাছি না করতে ওই জন্য আপনার কাছে এসেছি, নিয়ে লড়তে হবে আপনার। আমি তো ঘরে যাচ্ছিলাম, বাইরে অন্ধকার, ওই সাইডে তবে জানলা দিয়ে অ্যাটাক করলো, তখন আমি তখন ওই অমলদারকে ফোন করছিলাম, মালটা ফোন করছে তাড়াতাড়ি শুট কর শুট কর শুট কর, এরকম বলছে। আমি কাঁপতে কাঁপতে বিছানায় খাটে নিয়ে চলে গেছি, আর এই দরজা খুলে নাই, তারপরে পেছন দিকে ইট ভেঙে দিয়েছে, বলেছে যে কালকে যদি বুথে যাস তোকে তো লাশ ফেলে দেবো, আর সব অপরিচিত, আর হয়েছে 140 জন মত কথা বলি, তাদেরকে বুঝান, তাদেরকে তো বুঝাচ্ছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছি, তারা কি বলছে নিন্দা করছে, হ্যাঁ নিন্দা করছে, নিন্দা করার জন্যই তো তাদেরকে ছাপ্পা ভোট দিয়ে পাঠিয়েছে, তারাই তো বিজেপিতে ভোট দিয়ে দিয়েছে, আমাদেরই ভোট চাই, আর আমাদের তো ভোট দিতেই পারি না। যদি অস্ত্র বন্দুক আর বোমা আর ক্ষমতা গুন্ডা শেষ কথা বলতো, তাহলে মোগলদের হাত থেকে কোনোদিন বাড়ত সময়। কি প্রশ্ন কিছুই না, বললে হ্যাঁ ঠিক আছে, যা পেয়েছি সিঙ্গেল যেটুকু পেয়েছি হয়তে গেল, এইখানে মেরেছি।
মানে আপনি ভোট দিতে গেছিলেন মেরেছেন না বাড়িতে ছিলেন? সব বাইরে অপরিচিত লোক তো, অপরিচিত মানে চাপড়া থেকে এসেছিল, যুবের শেখ নিয়ে এসেছিল মহুয়া মিত্র। মানুষ পাইনি বলে একটা গরুকে বেড়ে গেছে এখানে পিঠে, গরুকে মানুষকে পাইনি বলে বাড়ি গরুকে ওই যুবের শেখ চাপড়া থেকে এসেছিল বাড়ি ভর্তি করে, পুলিশ নিয়ে এসেছিল। কোন দেশে আছে হিন্দুস্তানে? আমার কালি এখনো শোকেনি, পঁচিশ হবে আপনাদের হাতে কালি নেই, কালি নেই করতে দেয়নি কাউকে, মেরে ফেলা দেবে। হ্যাঁ আমি এদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম, আমি মহামান্য রাষ্ট্রপতিকেও মেল করেছি আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে করেছি, তারপর জানানোর পরে যাব সবচেয়ে বড় জায়গায় যাবো, একবার উচ্চতর জায়গায় যাবো। এরপরে তো কোনোদিন কাউকে ভোট দিতে দেবে না, আমি ভোট দিতে পারবো না, বাবুদাও ভোট দিতে পারবো না। শক্ত আছেন তো নাকি সবাই, কেউ ভোট দিতে পারেনি, 12% অরিজিনাল ভোট আর সব ছাপ্পা, 50-60% করে ছাপ্পা হয়েছে, আপনি কোথায় ভোট আছেন? আপনি শক্ত আছেন তো নাকি, পার্টি দেখাশোনা করেছে, চিকিৎসা হয়েছে? আমরা আছি সাথে, কিন্তু ভোটের দিন নির্বাচনী বিধি থাকে তো ঢুকতে দেয় না, নইলে তো আমরা আপনাদের পাহারা দিতে পারতাম সামনাসামনি কোথায়। এমন নির্বাচন বিধিটা শুধু তো আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, ওদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, শঙ্কর সিং এর ব্যাটার ক্ষেত্রেও প্রযোজ্য হয় না আর যুবের শেখের ক্ষেত্রেও প্রযোজ্য হয় না। শক্ত থাকবেন তো নাকি? নইলে তো পালাতে হবে, কোথায় পালাবেন, এদিকে বাংলাদেশ ওদিকে পাকিস্তান, পালানোর কোনো জায়গা নেই, এখানে লড়ে ওদেরকেই তাড়াতে হবে। একবার চলে গেছো আবার এখন আর কোথায় আসো? শক্ত আছেন তো নাকি, লড়াইটা করবো তো নাকি? হ্যাঁ শক্ত আছি, করেন। দাদা এই যে হচ্ছে সভাপতি, এর বাড়িতে আমাদের এই ওয়ার্ডের বুথ সভাপতি শুনে উঠে এসে এখানটা দাঁড়িয়েছি, আমার বলছে এই ঘরে ঢোক, ঘরে ঢোক এমন দাবা করছে, আমার ঘর পর্যন্ত নিয়েছে। মা মরা দায় ছিল, স্ত্রী মাতৃ বিয়োগের দায় ছিল, জিতাতে হবে। আমাকে মারতে পারেনি, মার আমি খেয়েছি, এই দিককার মতো একে মার খাই, মার আমি খেয়েছি, আমার ঘরে শক্ত আছে না, ভেঙে দিকে বের করে মেরেছে, শক্ত আছে তো ভয় পেয়ে যাননি তো, আত্মসমর্পণ করবেন না, দিদি আছে ভালো মেয়েরা স্বাভাবিক সব নিয়ে আসে, হোম কিছু এই জন্য।
স্বাধীনতা এই জন্য দেশের নাম হিন্দুস্তান। ইব্রাহিম লোদি চেঙ্গিস খানের সময়ের কথা মনে করছি। এই গরুটাকে মেরেছি, মাকে মেরেছে, ঘরের এগুলো ভেঙেছে, পুষ্ট হয়ে মরবে ধরছে। পুলিশ এসে লাইন থেকে ভোটার ঘরে নিয়ে চলে যাচ্ছে। আমরা সবাই ভাবুন ঐক্যবদ্ধ শক্তি প্রমুখ স্যার শক্ত আছে তো, লড়বে তো, তোমরা শক্ত থাকো, তাড়াবো, তার ছাড়ার কোনো জায়গা নেই। পুলিশ আর তৃণমূল মিলিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে, মেরেছে। আর ভোটের দিন দুপুরবেলা 12টা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে, উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের ক্ষেত্রেই তো বিধি, ওদের ক্ষেত্রে বিধি চলে না। আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি, ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব। আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রাডাঙ্গাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে। তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি, আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না, সবাই আত্মসমর্পণ করে যাবেন। এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে, দুবার মৃত্যু হয় না। আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব। আর হিন্দুস্থানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না, দিতে দিচ্ছে না। শুধুমাত্র বিজেপি ভোটার নয়, অন্য দলেরও যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। এ লজ্জা রাখার জায়গা নেই। দাদা, এই জেলাতে কৃষ্ণনগর আজকে সকালবেলায় এক ব্যবসায়ী মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে, সিসি ক্যামেরা ধরা পড়েছে, কি বলবেন? একদম প্রকাশ্যে গুলি, এ আবার নতুন কথার কি আছে? মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে মাছ ব্যবসায়ী আর কি। ভাঙড়ে ভাঙড়ে জমি জালিয়াতির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। কোন গোষ্ঠীর? ভাঙড়ে কোন গোষ্ঠীর দেখতে হবে তো, আর আবুলের গোষ্ঠীর লোক নিশ্চয়ই, ওই জন্য শকতে ফের করেছে। আর সালিশি মালদাতে আবার সালিশি সভার নামে লজ্জা, চার ভাইকে বসিয়ে মারধরের অভিযোগ, তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল গ্রাম, যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে বলুন আমাদের বলে লাভ। এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে চোখ আর কান দুটোই পচে গেছে, আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয়। সিএসসি দাম বাড়িয়েছে, প্রতিবাদ করতে চাই, সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্ট বলেছে 22 নয়, পুলিশের আপত্তি আছে 26 করুন। তো পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে না গণতন্ত্র আছে? তা কোন দেশে হয়নি? সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটকাচ্ছে। এই এই হিন্দুদের হোমল্যান্ডটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আর কৃষ্ণনগরের রানীমা 17ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয়, তিনি নদিয়াকে ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতে 18ই আগস্ট। আমি কৃষ্ণগঞ্জে আসি, গতবারে হচ্ছিলাম। আইন শৃঙ্খলা নেই, পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন? ভোটের লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প ভাঙলো, ইনাকে মারলো, তাদের বিরুদ্ধে এফআইআর নেই, তাদের গ্রেপ্তার নেই। আর ইনাকে মার খাওয়া লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয়। এ জিনিস শেষ করতেই হবে, শেষ করতেই হবে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।